আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে পদত্যাগের হিড়িক লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দর্শক, মান সম্মানের ভয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে থেকেই পদত্যাগ করছে পাইকারি হালে। দর্শক, সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো। এছাড়াও একটু শিরোনাম বলে নেই, বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করেছে এবং সেনাবাহিনীর গাড়িতে আগুন লেগে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, দুইজন সেনাবাহিনী সদস্য আহত এবং অফিসার আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, চিকিৎসা অবস্থায় রয়েছেন। এছাড়াও জনগণের মধ্যে 15 জন আহত হয়েছে, 2 জন গুলিবিদ্ধ। তারপরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং সে গাড়িতে আগুন লাগিয়ে দেয়, পুরো গাড়ি পুড়ে সার্কার, আর সেখান থেকে সেনাবাহিনীরা পালিয়ে যায়। দর্শকরা কোনো রকম জীবন রক্ষা করে, কারণ তারা সংখ্যায় অনেক বেশি ছিল, সেনাবাহিনীর সংখ্যায় অনেক কম ছিল। তারপরেও তাদের উপর গুলি চালাতে চায়, কিন্তু অবশেষে গুলি চালাতে দেয়নি স্থানীয় কিছু লোকজন, তারা বাধা দেয়। বাধা দেওয়ার পর তারা ফিরে আসে। তো দর্শক, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন পদত্যাগ করেছেন সে বিষয়টি তুলে ধরবো। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, যে ছাত্ররা এবং শিক্ষার্থীরা রাজপথে ট্রাফিকের কাজ করছে এবং দায়িত্ব পালন করছে, তারা কিন্তু অলরেডি সকাল 8টা 7টা থেকে শুরু করে প্রায় সন্ধ্যা তারপর পর্যন্ত ডিউটি করছে। আপনারা নিজে থেকে যে যতটুকু পারেন তাদেরকে একটু খাবার দিয়ে সহায়তা করবেন, তাহলে অনেকটা ভালো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাকসুদ কামাল পদত্যাগ করেছেন এবং তার সাথে কে কে পদত্যাগ করেছেন সে বিষয়টি তুলে ধরছি। অবশেষে পদত্যাগ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মকসুদুল কামাল। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ পদত্যাগপত্র জমা দেন উপাচার্য। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন বলে জানায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে 60টি আবাসিক হলের প্রধান কক্ষরাও পদত্যাগের পত্র জমা দিয়েছেন। যে 60টি হলের প্রধাক্ষ পদত্যাগ করেছে সেগুলো হলো মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিজয় 71-এর হল, জহুরুল হক হল, বঙ্গমাতা শেখ, ফজিলাতুন্নেসা মুজিব হল, বেগম রোকেয়া হল, শামসুল নাহার হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরী ছাত্রীনিবাস। গত বছরের 4 নভেম্বর সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্থানে 29তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এএসএম মকসুদ কামাল। কোটা সংস্কার আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানে বা না দাঁড়িয়ে শুরু থেকেই শিক্ষার্থী তার ওপর ক্ষোভ প্রকাশ করে। পরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দায়িত্বে এবং দাবিতে বিক্ষোভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আছে এবং যারা এমপি মন্ত্রী রয়েছে তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, পদত্যাগে কেউ বহাল থাকছে না। তারপরে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো বা বাণিজ্য বিভাগ, তারপরে তেল গ্যাস, এগুলো যে মন্ত্রী আছে, সব মন্ত্রীকে একে একে বহিষ্কার করা হবে। কেউ